কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি আজকেও ভিডিও এডিটিং এর উপরে একটি ছোট্ট ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি তোমাদের জন্য। যারা পারো না, যারা শেখোনি তাদের জন্য, যারা পারো যারা শেখো তাদের জন্য এই ভিডিও, না তারা তো অনেক অ্যাডভান্স, আমি যারা পারে না তাদের জন্য। তো আজকে আমরা দেখব এই ক্যামটাসিয়া স্টুডিও দিয়ে জুম ইফেক্ট, জুম প্যান করে কিভাবে এই ইফেক্টটা অ্যানিমেশনটা তৈরি করে, এবং কল আউটসের মধ্যে একটা আছে এসকেস মোশন, মানে কোনো লেখা বা কোনো নির্দিষ্ট কোনো বিষয়বস্তু বা যে কোনো ছবিকে মার্ক করে কিভাবে দেখানো যায় সেটার বিভিন্ন পদ্ধতি। তো এখানে যে বিষয়টি আমি আগেই বলে নিই, ভিডিওটা খুব ছোট করার চেষ্টা করতেছি, এইখানে আমি এইটুকু এই স্কেচ মোশনের যে বিষয়টা এখানে এইটুকু দেখাবো। আর জুম প্যান বলতে জুম করে যে লেখাটা, এই যে এইটুকু, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে জুম, এটা তো যাই হোক, এখন এটা আমি ব্যবহার করতেছি ক্যামটাসিয়া 8 ভার্সন। তো এই 8 ভার্সনের ভিতরে এই অপশনগুলো একটু ভিন্নভাবে থাকে, 9-এ একটু ভিন্নভাবে থাকে, 9-টাও আমি দেখিয়ে দেব, একই ভিডিওতে দেখিয়ে দেব। জাস্ট আমি 8 দিয়ে শুরু করলাম, 8-এর কোথায় কোথায় থাকে। তো প্রথমে আমরা জুমে চলে যাই, জুম প্যানটা যখন আমরা করব তখন আমাদের একটা রেকর্ড করেছি ভিডিও, সাপোজ একটা কোনো একটা ভিডিও, যে কোনো এনি কাইন্ড অফ ভিডিও আমরা রেকর্ড করে ক্যামটাসিয়ার মধ্যে আনছি, আনার পর সেই ভিডিওটাকে আমরা কী করব, জুম প্যান করব। আমরা প্রথমে কী করব, আমরা একটা ভিডিও বা একটা যে কোনো কিছু আগে আনি। তো আমরা একটা ইমেজ এখানে এনেছি, এই ইমেজটা আমরা টাইম লাইনে প্রথমে আনি, আমরা ইমেজটাকে টাইম লাইনে আনলাম। এখন তো তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, আমি যদি এই ছবিটাকে একটু জুম প্যান করি, এটা কিভাবে করব, আমরা প্রথমে জুমে ক্লিক করব। জুমে ক্লিক করার পরে আমরা বাম দিকে একটা ছোট্ট বক্সের মধ্যে আমরা এই ছবিটাকে দেখতে পাচ্ছি, আমাদের যে ইমেজ রেশিও, যেটা যে মাপের আছে আমাদের স্ক্রিনটা 16:9, 16:9 যেটা ইউটিউবের যে ইয়াটা মাপটা সেটার মতো। এখন আমরা এই মেয়েটাকে যদি জুম করে দেখাতে চাই তাহলে আমাদের বিভিন্নভাবে দেখাতে পারি। আমরা যদি এইভাবে মেয়েটার মুখটার কাছে নিয়ে যাই, আমাদের এই স্কোয়ারের যে এটা, এভাবে আমরা জুম প্যান করে দেখাতে পারি এক এই একটা। আবার শুধুমাত্র হচ্ছে এভাবে, শুধুমাত্র এভাবে আমরা জুম করে দেখাতে পারি, এভাবে দেখালাম। এটা জুম করে দেখালে পরে কি দাঁড়ায় আমরা দেখি, এটা জুম করলাম এভাবে। এখন এটা তো সম্পূর্ণ ভিডিও, বা যখন আমরা কোনো ভিডিও তৈরি করব কিছু অংশ আমরা জুম করে দেখি, আবার আগের পজিশনে ফিরে যেতে হবে। তো এটা আমরা জুম করে দেখালাম বা এই বিষয়ে কোনো কিছু বললাম, এবার আমরা আগের পজিশনে আবার ফিরে যাব। তো সেক্ষেত্রে আমরা এই পয়েন্টারটাকে যদি সামনে নিই, এই পয়েন্টারটাকে একটু সামনে নিই, যে এখান থেকে আমাদের আবার আগের পজিশনে ফিরে যাবে। তো এখান থেকে আমরা এই অবস্থান থেকে আবার আস্তে করে কী করবো, এটাকে নিয়ে আসব। এই হচ্ছে জুম প্যানের বিষয়। এখন আমরা একটু দেখি, এখন আমরা এইটাকে যদি প্লে করি দেখতে পেলাম কি, যে জুমের থেকে আমাদের এটা চলে আসলো। আচ্ছা, আরেকভাবে আরেকটা বিষয় দেখাই, এটাকে আমরা ডিলিট করে দিই, এইখানে রাইট বটন ডিলিট, এটাও ডিলেট। এটা যেহেতু ছোট্ট একটা ইমেজ এবং এটা টাইম মাত্র 5 সেকেন্ডের একটা ইমেজ এখানে আমরা দেখতে পাচ্ছি, তো এই ইমেজটাকে আমরা 2 টুকরো করব, এটা খুব কুইক চলে যাবে। আমরা এই ইমেজটাকে একটা কপি করে আবার পেস্ট করে নিই, পেস্ট করে এভাবে রাখলাম। তো এই ইমেজটা ফার্স্ট জুম হবে, আমি মনে করলাম যে এখান থেকে জুম হবে, এই মাঝখান থেকে, এখান থেকে জুম হবে। তো এইখানে আমরা কী করব, জুমটাকে এইখানে যখন আমাদের প্লে হয়ে এখানে আসবে তখন আমরা স্টপ করে দিই, আমরা জুমে ক্লিক করে আমরা এটাকে জুম করলাম, আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে এই পর্যন্ত এটা জুম হবে, এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে। তো আমরা যদি একটু প্লে করি, এই যে, তো আমাদের ফার্স্ট ইমেজে আমরা দেখতে পাচ্ছি যে
এইখান থেকে আস্তে 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 এখানে এসে জুম হলো। এবার আমরা এই বিষয়ে কোনো কিছু বললাম, বলার পরে আমাদের দ্বিতীয় ইমেজে গিয়ে এটাকে কী হবে, জুম আউট হবে। তো জুম আউট যদি আমরা এখান থেকে দেখাই, এটা অটোমেটিক্যালি জুম আউট হয়ে গেল, কিন্তু এটা অ্যানিমেটেডভাবে হলো না। অ্যানিমেটেডভাবে করতে হলে পরে আমাদের কী করতে হবে, এখানে এখানে জুম আউট হয়েছে, আমরা এইখান থেকে জুম ইন হয়েছে, আমরা এখান থেকে জুম আউট করব। এই জুম আউট যখন করব তখন এইখানে যখন আসলো কার্সার, স্টপ করে দিয়ে আমরা এটাকে আস্তে আবার 67% করে দেবো। এই যে এখানে 67%, এটা হলো মূল রেশিওটা। তো আমরা যদি এটাকে প্লে করি, এটাকে যদি আমরা ক্লিপ স্পিডটা একটু কমিয়ে দিই, এখানে 100 আছে, আমরা এখানে 50 হবে কি না আমি জানি না, না 50 নেবে না, ছোট যেহেতু খুবই অল্প টাইমের এই ইমেজটা, তো আমরা দেখি একটু কুইক হবে, তারপর দেখি। প্লে করলাম, তো এই জুম হলো, এই জুম আউট হয়ে গেল। তো এইভাবে জুমের কাজটা করতে হয়, জুম ইন জুম আউটের কাজটা করতে হয়। এখন এটা যখন জুম হলো তখন মানে এইটা এখান থেকে এখানে যখন জুম হলো, এইখানটাতে আমরা ওই যে কল আউটস এর যে অপশনটা, স্ক্যাচ মোশন যেটাকে আমরা বলেছিলাম, সেটা দেখা সেটা ব্যবহার করব। তো কিভাবে, এই কল আউটসটা এখানে আসার পরে কল আউটসের স্ক্যাচ মোশন যেটা, এখান থেকে যে কোনো একটা আমরা এই এইটাকে নিই, এটাকে একটা এইটা সিলেক্ট অবস্থায় এই এই ট্র্যাকটা মানে এই ট্র্যাকের যে এই ফ্রেমটা সিলেক্ট অবস্থায় আমাদের এই কল আউটের থেকে আমরা এই জুমটা দেখাবো। কিভাবে দেখাবো, এখানে আমরা একটা ক্লিক করব, জাস্ট ক্লিক করলে পরে যেহেতু আমাদের এই ইমেজটা খুবই অল্প ছোট আকারের, যে কারণে আমাদের এই এটা এভাবে মানে খুব তাড়াতাড়ি কুইক কাজ করবে, বড় টাইম ফ্রেমে বড় ভিডিওতে আমরা এটা সুন্দর দেখাইতে পারবো। আমি জাস্ট উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি, এইটা এইখানে রাখলাম আর এইটাকে আমরা এভাবে টেনে এনে এখানে রাখলাম। তো স্কেচটা হওয়ার পরে একটু দেখি প্লে করে কি দাঁড়ায়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো আমরা স্কেচটাতে ক্লিক করলে এখানে আমরা একটা চিহ্ন চারপাশে আটকানো ব্র্যাকেটের মতো বা রেক্ট্যাঙ্গেল একটা দেখতে পারবো, যেটাকে আমরা ড্র্যাগ করে ওর মাঝখানে যদি মুখটাকে আমরা দেখাতে চাই, যে ইন্ডিকেট করতে চাই, তাহলে আমরা এটাকে এভাবে সাইজ করতে পারবো। ব্যাস এখন আমরা প্লে করি, এই জুম হলো, এই দেখাইলো, এই জুম আউট হয়ে চলে গেল। তো এইভাবে আসলে জুম ইন এবং জুম আউট ও কল আউটের ব্যাপারটা এই ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে। আচ্ছা এখন আমরা যেহেতু এটা সার্কেল দিয়ে দেখালাম, এখন আমরা সার্কেল না আমরা দেখাবো হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এই যে স্কেচ মোশন পারফেক্ট রেক্ট্যাঙ্গেল, এটা এটা যদি দেখাই, এটা আমরা ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করলে পরে এখানে কিন্তু এটা পারফেক্ট রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, ওইটা চেঞ্জ হয়ে গেছে গোলটা, যেটা সার্কেল ছিল। তো আমরা এখন এটা প্লে করি, একটু দেখি, এখন আমাদের রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, আবার চলে গেল। আচ্ছা এখানে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে রেক্ট্যাঙ্গেলের পরিবর্তে আমরা যদি এটাকে এখানে ক্রস দিই তাহলে ক্রস হবে, একটু দেখি, এই যে ক্রস। তো এখানে আমরা যদি টিক চিহ্ন দিই তাহলে টিক চিহ্ন হবে, টিক চিহ্ন চলে আসছে, প্লে, এই টিক চিহ্ন হলো, আবার জুম আউট হয়ে গেল। তো এইভাবে আর কি কোনো ভিডিওতে কোনো কিছুকে ইন্ডিকেট করা বা কোনো কিছুকে চিহ্নিত করার জন্য আমরা এই স্কেচ মোশন ব্যবহার করতে পারি। আমার ম্যাক্সিমাম ভিডিওতে আমি এটা ব্যবহার করি, তোমরা জানো, তোমরা দেখেছো, যদি যারা যারা দেখেছে তারা অবশ্যই জানে। তো এইভাবে জুমের কাজটা এবং এই কল আউটের কাজটা করতে হবে, এটা খুব স্মুথলি হবে। এই জন্য এই কোন পজিশন থেকে জুম আউট হবে এবং কোন পজিশন থেকে জুম ইন হবে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে কোনো ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। সাপোজ আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, 9 মিনিট হয়ে গেছে অলরেডি, আমি তারপরেও চেষ্টা করতেছি 15 মিনিটের মধ্যে শেষ করার, আরও কিছু বিষয় আমি বলতে। তো চলো আমরা এখন ক্যামটাসিয়া স্টুডিও ভার্সন 9 চলে যাই, ওটাতে দেখি কিভাবে করা যায়। তো আমরা এটা এখানে কল আউট এবং জুম প্যান দেখলাম, তো আমরা ওটাতে শিফট করি। তো আমরা ক্যামটাসিয়া 9 চলে আসলাম,
এটা ক্যামটাসিয়া 9 ভার্সন, আমরা তো কোনো 8 দেখেছি। ক্যামটাসিয়া 9 জুম প্যান এবং স্কেচ মোশন যেটা, সেটা কিভাবে করতে হবে। এখানে আমি একটা ছবি সেট করে নিয়েছি, এটাকে আমি যদি জুম প্যান করি তাহলে আমাদেরকে অবশ্যই অ্যানিমেশনে যেতে হবে। অ্যানিমেশনে একই রকম সিস্টেম, অ্যানিমেশনে ক্লিক করলে পরেই, এই বা সাইড অ্যানিমেশনে ক্লিক করলে পরে আমরা এই ছোট্ট উইন্ডোটা দেখতে পাবো। এবং আমরা যদি এই চোখটাকে জুম করে দেখাতে চাই, তো সেক্ষেত্রে আমরা এভাবে চোখ জুম করতে পারি, অথবা কোনাকোনিভাবে করতে পারি, এভাবে এভাবে করতে পারি, যে যেভাবে দেখানোর ইচ্ছা পোষণ করে আর কি। তো তোমরা এভাবে করতে পারো এখানে জুম প্যান। তো আমরা একটা সেট করি, সেট করে একটু দেখি। এটা আমরা এই এই সময়ে আমাদের জুম প্যান হবে, আমরা এভাবে করলাম জুম প্যান। এবং এখান থেকে আমাদের স্কেচ মোশনটা আমরা দেখব, অ্যানোটেশনে যাব। এখানে অ্যানোটেশনস একটা আমরা এখানে দেখেছিলাম কল আউটস, এখানে থাকবে অ্যানোটেশন 9-এ। তো অ্যানোটেশনের ভিতরে এইখানে এই যে স্কেচ মোশন কল আউটস, এখানে এটা থাকবে। এবং এটাকে যদি আমরা যে কোনো একটা সার্কেল বা স্কোয়ার বা ক্রস যাই দিই, আমরা সার্কেলটা নিলাম, এটা ক্লিক করব, অ্যাড বাটন ক্লিক করে অ্যাড টু টাইম লাইন অ্যাড প্লে হেডে ক্লিক করলে পরে এখানে এটা অ্যাড হয়ে যাবে। তো এটা অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা এটাকে, যেহেতু ছোট একটা ইমেজ, আমরা এখানে টাইম ফ্রেম এটা দিলাম, এইখানে আমরা চোখটা সিলেক্ট করে দিলাম। আর এই অ্যানোটেশনটা যখন এই স্কেচ মোশনটা শেষ হবে, অর্থাৎ এইভাবে ড্র হবে, ড্র হওয়ার পরে আমাদের এখানে আবার জুম আউট হয়ে চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা আবারও সেই অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পরে আমরা এটাকে আবারও আগের পজিশনে নিয়ে আসবো, আমাদের ফ্রেমের আগের পজিশন যেটা, সেটা আমাদের এটা সেট হয়ে গেল। তো এবার আমরা একটু প্লে করি। তো আমরা যদি এখন এটা প্লে করি, তাহলে আমরা এটা পুরোটা দেখতে পাবো, আমরা যে কাজটা করলাম, আমরা যেটা ক্যামটাসিয়া 8-এ করেছিলাম সেটা 9-এ কীভাবে করলাম এটা দেখি। এখন প্লে করলে পরে এটা জুম হলো, আমাদের এটা কিন্তু সেট হয়নি এই টাইম ফ্রেমের কারণে। এটা আমরা সেট করে দিচ্ছি, এটাকে একটু এভাবে এদিকে নিয়ে আসি। এটা যার যার মতো করে সেট করে নিতে হবে, আমি জাস্ট কোথা থেকে করতে হবে এটা দেখিয়ে দিলাম। এখন আবার একটু প্লে করি, জুম হলো, অ্যানোটেশন হলো, আবার জুম আউট হয়ে গেল। এই হচ্ছে বিষয়, আমাদের ভিডিওর লেন্থের উপর ডিপেন্ড করে আমরা কতটুকু কীভাবে সেট করবো এটা আমাদেরকে ঠিক করে নিতে হবে। আর এই অ্যানোটেশন যেটা আমরা সেট করলাম এখানে, অ্যানোটেশন মানে স্কেচ মোশন যেটা আর কি, আমরা এখানে অ্যানোটেশন হিসেবে পাচ্ছি। তো এটা আমরা যে চেঞ্জ করতে চাই, এটা সিলেক্ট করে অন্য একটা ক্লিক করলে এটা সেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে যেমন স্কোয়ার দরকার আমাদের এখন, তো এটা সিলেক্ট করবো, ওটাতে এটাতে রাইট বাটন ক্লিক করে অ্যাড টু প্লে হেড দিতে হবে, এটাকে ডিলিট করে দিতে হবে, এটাকে আমি সেট করে নিই। ব্যাস, তো এই হচ্ছে বিষয়, জুম হলো, স্কেচ হলো, এবার আবার জুম আউট হয়ে গেল। এই এই হচ্ছে ক্যামটাসিয়া 9-এর অপশনগুলো এভাবে সেট করতে হবে, এই জুম প্যানের ব্যবহার এবং অ্যানোটেশনের ব্যবহার বা স্কেচ মোশনের ব্যবহার। তো জুম প্যান করতে আমাদের এখানে অ্যানিমেশনে ক্লিক করতে হবে, আর অ্যানোটেশনের ভিতরে ক্লিক করলে আমরা এখানে স্কেচ মোশন পাবো। আরও অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো সকলে ভালো থাকো বন্ধুরা, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মন্তব্য করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার, বেল বাটনটা ক্লিক করে রাখলে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে। ধন্যবাদ।